সালামু আলাইকুম, সাইফ একাডেমি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে এই ভিজিটিং কার্ডটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো তার জন্য আমাদের এখানে কিছু প্যালেট লাগবে। তো প্যালেটগুলো আনার জন্য উইন্ডোতে যাব। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, ট্রান্সপারেন্সি, টাইপ কে ক্যারেক্টার, এখানে সোয়াস আনবেন। সোয়াস আমরা ভিজিটিং কার্ড করার জন্য রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করব। ক্লিক করে রেক্টেঙ্গেলের যে মাপটা আছে 3.50 ওয়াইড এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি, সরি 2 ইঞ্চি দিয়ে ওকে দিয়ে দিব। এটা আসছে। আসার পর এটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে এটাকে ট্রান্সপারেন্সির মাধ্যমে ট্রান্সপারেন্সির মাধ্যমে 90% করে দেব। এন্টার করে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনের অংশে একটা কপি করে নিলাম। তো ওটাকে অল্টার চেপে সাইজটা ছোট করে নিলাম। এখন অল্টার চেপে মাঝামাঝিতে নিয়ে আসবো। এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে এটাকে শিফট চেপে এই পাশে নিয়ে আসলাম। এই দুটাকে আমরা কালার করে দিচ্ছি। এই দুটাকে সিলেক্ট করে রেড কালার করে দিলাম। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার চেপে সাইজটা ছোট করে নিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে উপরে তুলে দিলাম। এটাকে সিলেক্ট করে এটাও তুলে দিলাম। এখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এদিকে চাপিয়ে দিলাম। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে একটা কপি করলাম। কপি করে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এখানে অ্যাঙ্গার পয়েন্টটা নিয়ে এখানে বসিয়ে দিব। আর এই অ্যাঙ্গার পয়েন্টটা নিয়ে এখানে বসিয়ে দিব। এটাকে সিলেক্ট করে অল্টার চেপে করে দিলাম। এবং এটাকে একটু রাউন্ড করে নেওয়ার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে একটু রাউন্ড করে দেব। সামান্য একটু রাউন্ড করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করবো। এখানে শিফট চেপে এই দুইটাকে সিলেক্ট করে চলে যাবো রোটেট টুলে। রোটেট থেকে রিফ্লেক্ট টুলে নিয়ে এখানে সেন্টার পয়েন্টে অল্টার চেপে ক্লিক করব। এখানে ভার্টিক্যাল সিলেক্ট করে প্রিভিউ দিব। দেখেন ভার্টিক্যাল সিলেক্ট করে প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে কপি দিব। ঠিক হয়ে গেছে। এখন এখানে আমরা হচ্ছে কোম্পানির লোগো দেওয়ার জন্য আমাদের এখানে একটা ডিজাইন করতে হবে। সেই জন্য আমরা ইলিপস নিয়ে নেব।
এলিপস নিয়ে এলিপস করে নেব। এটা একটা কালার দেব, এটাকে কালার দেওয়ার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে এখানে সাইন দেব 70, 70 ম্যাজেন্টা দেব 61, 61 এখানে ইউলো দেব, আর এটা দেব 18 দিয়ে ওকে দিয়ে দেব। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে একটা কপি করব। কপি করে এটার অল্টার চেপে একটু ছোট করে করে নিয়ে এটাকে ব্ল্যাক করে দেব। সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এখন এখানে আমাদের লেখালেখি করতে হবে। এখানে লেখালেখি করার জন্য আমি আগেই লেখাগুলো লিখে রেখেছি, তো এগুলো হচ্ছে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমার ফোন লাগবে। দেখুন এখানে হচ্ছে কোম্পানি নেম হবে, এখানে তো কোম্পানি নেম আপনারা লিখে নেবেন। এটার ফ্রন্টগুলো আমি বলে দেবো যে কোন কোন ফ্রন্ট আমি লিখেছি, তো এগুলো বলে দেবো, এগুলো আপনারা লিখে নেবেন। এগুলোটা আমি হোয়াইট করে দিলাম। এটা আমাদের ব্যাকে পড়ে গেছে, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, ব্রিং টু ফ্রন্ট করে দিলে সামনে চলে আসবে। আর হচ্ছে মিডলে নিয়ে আসলাম, এখানে কোম্পানি নেম দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে কোম্পানির লোগো হবে, তো আমরা আমাদের আমাদের ইউটিউব লোগোটা ব্যবহার করছি। আপনারা আপনাদের কোম্পানির লোগো দিয়ে দিতে পারেন, এখানে কোম্পানির লোগো হবে, কোম্পানির লোগো বসিয়ে দিবেন। এটা পিছনে পড়ে গেছে, তো এটাকে সামনে আনার জন্য অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম। মানে এটাকে আমাদের এক পাশে হয়ে গেছে, সেন্টার নিয়ে নিলাম। আর এটা সাইজটি একটু বড় করে দিলাম, অল্টার চেপে সাইজটি একটু বড় করে দিলাম। বড় করে দিলাম। আর এখানে এটা এটা হবে লোকেশন, কোন জায়গায় কোম্পানি, তো কোম্পানির লোকেশন দেওয়ার জন্য আমরা এই লোকেশনটা নিয়ে নিচ্ছি। এটা হোয়াইট করে দিলাম, এটা ব্যাকে পড়ে গেছে, এটাকেও সামনে নিয়ে আসতেছি। ফ্রন্ট কোটবাড়ি কুমিল্লা, আমরা লোগোটা এটা থেকে একটু বড় করে দিয়েছি এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটা হয়ে গেছে আমাদের, এখন কপি পাস্টা। আর এটাকে আমরা একটু রাউন্ড শেপে নিয়ে যাচ্ছি, এটাকে একটু সামান্য একটু রাউন্ড করে নিচ্ছি। হ্যাঁ রাউন্ড করে নিচ্ছি। এখন দেখুন যে এই কার্ডটা এই কার্ডটা সেম দেখাচ্ছে। এখানে আমাদের কালার একটু চেঞ্জ করতে হবে, এই কালারটা এটা সম্পূর্ণ রেড কালার দিয়েছে, তো এটাকে আমরা এরকম এক কালার দেব। তো কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করবো, ক্লিক সিলেক্ট করবো, শিফট চেপে পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে জিরো থাকবে, এম দেবো 92,
y দিব 100 থাকবে আর k দিব k 0 থাকবে তবে এটাকে ওকে করে দিলাম এই দেখুন কালার একটু চেঞ্জ হয়েছে একটু হালকা কালার করে দিয়েছি এখন আমরা এটাকে কপি করে নিয়ে যেতে পারি এটাকে কপি করে অল্টার চেপে এটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি নিয়ে আসলাম এখন এই ডিজাইনটাকে কপি করব আমরা এই ডিজাইনটাকে কপি করে এখানে নিয়ে আসবো এটাকে শিফট চেপে এটাকে আমরা সিলেক্ট করে অল্টার চেপে এখানে এই যে এখানে নিয়ে আসলাম আর এখানে একটা এই যে এখানে একটা শেডো ব্যবহার করা হয়েছে এখানে ব্লয়ারের মাধ্যমে এটা দেওয়ার জন্য আমরা যেটা করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে একটা কপি করে এটাকে অল্টার চেপে ছোট করে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে এখানে আমরা কালারটা করে নিচ্ছি এটাকে অল্টার চেপে এটাকে দুই পাশে বড় করে নিচ্ছি নিয়ে নিলাম এখন এটাকে একটা কপি করব অল্টার চেপে আর একটা কপি করলাম এটাকে করে দিব ব্ল্যাক করে দিলাম এখন এটাকে আমরা এটা যেহেতু আমাদের ট্রান্সপারেন্সিতে ছিল সেই জন্য ট্রান্সপারেন্সিতে এটা 90% দেওয়া আছে এটাকে আমরা 100% করে দিলাম 100% ওকে 100% ব্ল্যাক করে নিলাম এখন ইফেক্টে যাব ইফেক্ট থেকে ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার এখানে এসে প্রিভিউ দেবো প্রিভিউ দিয়ে এখানে দিয়ে দেবো 2.3 দিচ্ছি দিয়ে ওকে দিয়ে দিলাম করে এটাকে আমরা এই সোজা এখানে বসিয়ে দিলাম এটাকে সিলেক্ট করে এখানে এনে এটাকে শিফট চেপে আমরা এটাকে সামনে নিয়ে আসছি আর শিফট চেপে এটা সিলেক্ট করব শিফট চেপে এবং এই কোম্পানি নেমটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম করে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এই যে এই কার্ডটা আর এই কার্ডটা এখন হুবহু এক হয়ে গেছে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য না আমরা বলেছি যে এই জায়গাটা একটু বড় করেছি এটা থেকে এটা একটু ছোট এটা একটু বড় করেছি কোম্পানির লোগোটা আর এখানে আমরা এটাকে আর একটা কপি করব অল্টার চেপে আর একটা কপি করে নিলাম এটাকে ব্ল্যাক করে দিলাম এটা যেহেতু ট্রান্সপারেন্সিতে আছে সেহেতু এটাকে এই ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে 100% করে দিলাম করে এন্টার দিয়ে দিলাম দিয়ে যাব ইফেক্ট থেকে ব্লার গৌসিয়ান ব্লার আর এখানে 2.3 দিয়ে প্রিভিউ দিয়ে ওকে করে দিলাম তো এটার উপরে বসিয়ে দিলাম এটা সাইজটি একটু ছোট অল্টার প্রেস করে সাইজটি একটু ছোট করে দিলাম দিয়ে এটাকে আগে সিলেক্ট করব শিফট চেপে প্রত্যেকটাকে
সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট দিয়ে দিব, দিয়ে দেন এটা বসিয়ে দিব। আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ এই পুরো ডিজাইনটাকে আমরা একবারে পিছনের দিকে নিয়ে যাব। তো তার জন্য সেন্ড টু ব্যাক ক্লিক করব। এখন এখানে যে লেখালেখিগুলো আছে এগুলো আমি আগে লিখে রেখেছি, তো আমি এগুলো নিয়ে বসিয়ে দিচ্ছি। জাস্ট দিকে চলে গেছে, এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এনে বসিয়ে দিব। শিফট চেপে সিলেক্ট করে এটাকে হোয়াইট করে দিলাম, করে দিলাম, এবং এই লোগোগুলোকে হোয়াইট করে দিলাম। একটু উপরের দিকে তুলে দিলাম, এখানে আমরা নামটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার জন্য এটাকে হোয়াইট করে নিচ্ছি, হোয়াইট করে নিলাম, নিয়ে এখানে নামের জায়গা নামটা বসিয়ে দিলাম। আর গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার এটাও এখানে এখানে বসিয়ে দিলাম, হোয়াইট করে দিলাম, একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই হয়ে গেছে আমাদের টোটাল ডিজাইনটা। তো আশা করি সবার ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন আপনারা। তো আমাদের ডিজাইন করা শেষ। এই দুইটা ডিজাইন আমরা হুবহু করতে চেয়েছি। এই এখানে লেখাগুলো এই একটু বাম পাশে, কিন্তু আমরা এখানে মিডলে দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এবং যারা আমার চ্যানেল এখন নতুন, আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।